বসে রয়েছেন। আমার পরে ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করতে লেগেছিলেন, এ আমার সাহাবীরা আজকে কি কোন স্বপ্ন দেখেছ কি? আল্লাহ নবী সাহাবীরা সেই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা তোমরা কি কোন খব দেখেছ? আল্লাহ নবী সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা কোন খব দেখিনি গো, আজ কোন স্বপ্ন দেখিনি গো। আল্লাহ নবী সেই সময় কি করেছিলেন? মদিনা মসজিদে সাহাবীদেরকে একটা ঘটনা বললেন। সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা, আজ আমি রাসূলের একটা খব দেখেছি, আজ আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা এই খবটা, তোমরা এই স্বপ্নটাকে শুনতে যাও। সাহাবীরা ব্যাকুল চাদর পাখির মতো তাকিয়ে রইলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই আমরা শুনতে চাই। আল্লাহ নবী সেই সময় সাহাবীদের স্বপ্নের কথা বলছেন। আল্লাহ নবী এমন করে বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, আমি এমন করে ঘরে দিয়েছিলাম, এমন করে দুইজন ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন করে উঠিয়ে নিয়ে চলে গেল, উঠিয়ে নিয়ে কি চলে যাওয়া কিছুটা দূরে গিয়ে যেতে দেখতে পেলাম, এমন করে হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছে গেলাম। যখন একটা জায়গায় পৌঁছে গেলাম, সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম, যে একজন মানুষ শুয়ে রয়েছে, একজন মানুষ এমন করে সাইডে, এমন করে একদিকে মুখ করে শুয়ে রয়েছে, সেই মানুষটার মাথার নিচে একটা পাথর রয়েছে, আর একজন তার মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে, সে দাঁড়িয়ে তাকে থেকে ওই একটা বড় পাথর নিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তির মাথাটা ফাটিয়ে দিচ্ছে পাথরে মেরে। যখন এমন করে দেখা গেল পাথরটা দূরে সরে গিয়েছে, আবার যখন পাথরটা কুড়িয়ে নিয়ে আসতে যায়, সেই সময় দেখা যায় ওই পাথর মাথাটা আবার পুনরায় ভালো হয়ে যায়। এইরকম বারংবার আসা হতে লাগে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ইরা তারা, কি কারণে এদের এমন শাস্তি হচ্ছে? সেই সময় দুইজন ব্যক্তি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আগে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আগে যেতে লাগলেন, এমন করে সেই সময় বলেছিল, ইনতলিক ইনতলিক, আপনি আগে চলুন। সেই সময় এমন করে রাসূল আগে চললেন, আগে চলতে চলতে দেখতে পেলেন একজন মানুষ চিত হয়ে শুয়ে রয়েছে, একজন মানুষ চিত হয়ে শুয়ে রয়েছে, আর তার মাথার উপরে একজন ব্যক্তি এমন করে তিনটে পেরেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তিনটে পেরেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তিনটে পেরেক নিয়ে কি করছে? একবার ডান দিকে ছেড়ে, অর্থাৎ মুখের কান থেকে এবং নাকের কান থেকে চোখের কান থেকে, এইরকম তিনটে পেরেক নিয়ে তার মুখটা ছেড়ে, আবার পুনরায় যখন বাম সাইডে চাওয়ালিটা যখন ছেড়ে, তখন অটোমেটিক্যালি ডান সাইডে চাওয়ালি ভালো হয়ে যায়, আবার যখন এই দিকে ছেড়ে আবার এই দিকে ভালো হয়ে যায়, এমন করে দেখতে পাওয়া যায়, এইরকম ভাবে তার শাস্তি হতে লেগেছে। আল্লাহ নবী তিনি ভয়ে আল্লাহর সমস্ত সঙ্গীতে জিজ্ঞাসা করলেন, এরা কারা, বলো কি কারণে এদের শাস্তি হচ্ছে? সেই সময় ওই দুইজন ব্যক্তি বলেছিলেন, ইনতলি কিনতলি কিনতলি, হুজুর আপনি আগে চলুন, হুজুর আগে চলুন। আবার আপনার নবী আগে যেতে লাগলেন, প্রথম যে দৃশ্য তারা দেখেছে ওর কোনো জবাব পাইনি, আবার দ্বিতীয় যে দৃশ্যটা দেখল ওর কোনো জবাব পেলেন না। আমার নবী আবার এগোতে লেগেছেন, আমার নবী আবার যেতে লেগেছেন। যখন আমার নবী পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন, তিনি যাওয়ার সঙ্গে দেখতে পেলেন একটা তান্দুরি রুটির গর্তের মতো একটা বড় গর্ত, এমন করে তান্দুরি রুটির যেমন চুল হয় ওই রকম একটা বিরাট আকৃতির বড় গর্ত। ওই গর্তের ভিতরে এমন করে আগুন দম 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 করে জ্বলছে, আর ওই আগুনের ভিতরে কিছু রঙ্গ নারী পুরুষ তারা ওই আগুনে জ্বলছে, তারা আগুনের এত তীব্র
তীব্রতা এতটাই তীব্র যে এমন করে আগুনেতে পড়ে সব সব নিচে থেকে উপরে উঠে পড়ছে, আবার যখন উপরে উঠে পড়ে আবার তখন নিচেই চলে যাচ্ছে। তখন আল্লাহ নবী জি আশা করলেন, এরা কারা কি কারণে এরকম? কি কারণে এমন এরকম হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা কি জন্য শাস্তি হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইনতালি কিনতালি কিনতালি হুজুর আপনি আর একটু আগে চলুন। আল্লাহ নবী আবার গতি লাগলেন, তিনি কিছুটা এগিয়ে যাওয়ার পরে এমন করে দেখতে পাওয়া গেল একটা রক্তের দরিয়া, একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে। সাউন্ড কেঁপে যাচ্ছে, একবার এই সাইড একবার এই সাইড, কানে লাগছে, একবার মানে সাউন্ড টানছে, এই এই অবস্থা আবার কানে লাগছে, তাই না? বললেন, এই যে রক্তের খুন ধরিয়া এতে কিছু মানুষ সাঁতার কাটতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা, কি জন্য এদের এমন অবস্থা হয়েছে? সেই সময় দুইজন আগন্তুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আগে চলুন। আল্লাহ নবী আবার গতি লেগেছেন, গতি গতি আল্লাহ নবী দেখতে পেলেন একটা গাছের গোড়ায় একজন বয়স্ক বৃদ্ধ মানুষ বসে রয়েছে, আর তার সঙ্গে কিছু ছেলে পিলেরা খেলাধুলা করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এরা কাইনি কে, ইনি কে এবং এই বাচ্চারা কারা? সেই সময় দুইজন আগন্তুক বলেছিলেন, হুজুর আপনি ইনতালি আগে চলুন। আল্লাহ নবী আবার আগালেন, আল্লাহ নবীকে একটা ঘর দেখলেন, তারপর আল্লাহ নবী তিনি তার ঘরটা দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে দুইজন ব্যক্তি একটা সুন্দর শহর সুন্দর দেশের মধ্যে নিয়ে গেল, যেটা এমন করে জান্নাতি মণিমুক্তা দিয়ে তৈরি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওই দুইজন মানুষ সমস্ত জায়গায় ঘোরালো, প্রথমে একজনের মাথা ফাটানো হচ্ছে, দ্বিতীয় একজনের মুখ চেরা হয়েছে, তৃতীয় কিছু নারী পুরুষ উলঙ্গ হয়ে গর্তের আগুনে দাও 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 করে জ্বলছে, আর চতুর্থ যে রক্তের দরিয়া রক্তের নহরে রক্তের নহরে এমন করে কিছু মানুষ সাঁতার কাটছে, আর ওই রক্তগুলো যেন হাবুডুবু করে সেগুলো পান করছে। আল্লাহ নবী চারটে জিজ্ঞাসা করলেন, কোনো জবাব পেলেন না। আবার আল্লাহ নবী পাঁচ নম্বর জিজ্ঞাসা করলেন, যে একজন মানুষ মানে একজন ব্যক্তি সে আগুন দাও 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 করে জ্বালাচ্ছে, চারিদিক দিয়ে আগুন, হাজার হাজার বছর ধরে সে আগুন জ্বালিয়ে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কোনো জবাব পেলেন না। এবং ছয় নম্বর যে বয়স্ক মানুষটা কে, বাচ্চারা কে, আল্লাহ রসুলের জবাব দিলেন না। আল্লাহ রসুলকে আল্লাহ নবীর একটা ঘর জান্নাতের স্পেশাল মাকামে, যেখানে আমার রসুলের পাক হাশরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক যে ঘরটা বরাদ্দ করেছেন, ওই দুইজন ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে ওই ঘরে প্রবেশ করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন প্রবেশ করালেন, আমার নবী এতটা খুশি হয়ে গেলেন, আমার নবী এতটা দেওয়ানা হয়ে গেলেন যে আমার নবী সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, সেখান থেকে আর বেরোতে চাচ্ছেন না। আমার নবী বললেন, আমি এখান থেকে আর বাহির হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফারিস্তা ওই দুইজন ব্যক্তি বললেন যে না হুজুর, এখন আপনার সময় হয়নি,
অর্থাৎ আপনার আয়ু এখনো শেষ হয়নি কো, আপনি দুনিয়া থেকে পরাধা নেবেন, আসুরে আল্লাহ এই ঘরটা আপনাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তবে আমি যে প্রথম দৃশ্যটা যে দেখেছিলাম, প্রথম দৃশ্যটা যে দেখেছিলাম, মানুষের এমন করে মাথা ফাটানো হচ্ছে, এর কারণটা কি? এর কারণটা কি? সেই সময় ওই দুইজন ব্যক্তি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর, কি কারণে ওদের এমন করে শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণে এমন করে ওদের আযাব দেওয়া হচ্ছে, তাদের মাথাটা কেন ফাটানো হচ্ছে? সেই সময় ওই দুইজন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে ওরা কোরআন শরীফের হাফেজ ছিল, দুনিয়ার জমিনে ওরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল, কিন্তু দুনিয়ার জমিনে তারা আমল করেনি। কিন্তু সেই অনুযায়ী যারা আমল করেনি তাদের ওই রকম ভাবে মাথাটা ফাটানো হবে। আজানে মুসলমান জানে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ তারা পড়ে না। অনেকেই জানে নারীদের সঙ্গে অভাব মেলামেশা গুনাহ হারাম কাজ, কিন্তু তারা এই কাজে লিপ্ত হয়ে যায়। অনেক কমিটির ছেলেরা জানে জলসা দেওয়া স্বভাবের কাজ, মেলা দেওয়া পাপের কাজ, এমন করে এই জ্ঞানটুকু তাদের রয়েছে। তারপরে লোক দেখানোর উদ্দেশ্যে, লোক বাড়ানোর উদ্দেশ্যে এমন করে মেলাও দেয় জলসা দাও, তার কায়ামতের ময়দানে ধরনের শাস্তি ভোগ করতে হবে। ও মুসলমান ছেলেরা, ও বিভাগের প্রেমিকেরা, আলোচনা বোঝার চেষ্টা করেন, তাহলে দুনিয়া জমিনে মানুষ যেটা জানবে তার উপরে আমল করতে হবে। যে যেটা জানবে তার সেটা আমল করতে হবে, আমল না করলে, আমল না করলে সেই মানুষটা কাল কিয়ামতের ময়দানে তার মাথাটা ফাটানো হবে। দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আমার ইমানদার ভাইয়েরা, তো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে ওই দুইজন ফেরেশতা বলেছিলেন, আর কিছু করছো না, দুইজন ফেরেশতা বলেছিলেন যে যারা দুনিয়ায় জানার পরে আমল করে না তাদের এই রকম শাস্তি। তাহলে যারা এমন করে কোরআন হাদিস আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনে শুনে অনেক কিছু জেনেছে, মসজিদের ইমাম সাহেবদের লেকচার শুনে অনেক কিছু জেনেছে শুনেছে, কিন্তু ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাদের এমন করে মসজিদের কাতারে তাদের দেখা যায় না গো, অনেক কিছু জানে ঠিকই, এত পরিমাণে জেনে গিয়েছে, একটা বক্তা যদি ভুল বলে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার ক্ষমতা আছে।
সাধারণ মানুষ আলেমের ইলম আলেমের জ্ঞানকে সাধারণ মানুষ নিয়ে বিচার করে, সাধারণ মানুষ এই জ্ঞান নিয়ে বিচার করে যে এই আলেমটার কত জ্ঞান রয়েছে। একজন মানুষ প্রকৃত জ্ঞানী না হলে মানুষটা কখনো বিচারক হতে পারে? কখনো বিচারক হতে পারে না। এই যে আলেম ওলামারা জলসা করে, কত মানে বেনামাজি, কত রকম আলেম ওলামাদের ব্যাপারে, আলেম ওলামাদের এমন করে তাদের বিরুদ্ধে কত সমালোচনা, গীবত গিল্লাস, এমন করে ছোট বড় কত রকম কথা বলে, অমুক হুজুর ওই বলেছে, অমুক হুজুর এই বলেছে। তাহলে সে তো জানে কিন্তু জানার পরেও আমল করে না। যারা হাফেজ কোরআন তাদের মিনিমাম 7 দিনে এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত, নচেত মনে রাখা, মুখস্থ করে রাখা অসম্ভব হয়ে যায়। কিন্তু এখন দেখা যায় মাহে রমজানেই শুধু হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ে আর বাদ বাকি সময় টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়। খোদার কসম কোরআনের প্রতি হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সেই ভক্তি ভালোবাসা যদি না থাকে, মরণের 140 দিন আগে সিনা থেকে আল্লাহ কোরআন শরীফ তুলে নেবে। কেন? কোরআনের প্রতি যার ভক্তি ভালোবাসা নেই, আল্লাহ তার সিনায় তার কিতাব কালামুল্লাহ শরীফ আল্লাহ কখনোই রাখে না। ভাবে আপনের যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আবার আপনার নবী দেন নবী নূর নবী, এমন করে দেখা গেল আল্লাহ পাকের ফারিশতাদের যে আশা করেছিলেন, আল্লাহ পাকের ফারিশতারা যাদের এমন করে মুখটা চেরা হচ্ছিল, যাদের এমন করে চামড়িটা চেরা হচ্ছিল, আল্লাহ ফারিশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর এমন করে দুনিয়া জমিনে যারা বেশি বেশি মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলার কারণে মেদারে মাশরে তিনিতে তাদের এমন করে মুখটা চেরা হবে, কেননা মিথ্যা কথা জঘন্য বালা, মিথ্যা কথা জঘন্য এমন করে বাবা চায়ের কাজ, এমন করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল ইসবু উম্মুল মাসি, মিথ্যা কথা গুলো গোনার মা, এ নওজোয়ানেরা যারা মিথ্যা কথা বলবে তারা দুনিয়ার সমস্ত নোংরা কাজ করতে পারবে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষের আমলকে বরবাদ করে যায়। একজন মিথ্যুকের কাল চাওয়ালি চোখের বাড়ি কপালে কাল কায়ামতের ময়দানে চিরা হবে, যারা মিথ্যু মিথ্যা কথা বলেছে। দুনিয়ায় কত মিথ্যু ঘুরে ঘুরে বেড়ায়, কত মিথ্যু ঘুরে ঘুরে বেড়ায়, মিথ্যা কথা আগে যা হতো হতো, এখন মোবাইল উঠে প্রচুর পরিমাণে অনেকে মিথ্যা কথা বলার না তাও মিথ্যা কথা বলে, এমন মানুষ রয়েছে, কি করবে, মিথ্যা বলে। এই মিথ্যা আজ আমাদের সমাজকে আজ বরবাদ করে দিচ্ছে, এই মিথ্যা আজ আমাদের শেষ করে দিচ্ছে। কেমন এই মিথ্যা হাসি, মিথ্যা ঘটনা বলে হাসানো, মিথ্যা কেসা কাহিনী বলে মানুষের মানে মন পাওয়া, মন জোগানো, এরকম বক্তা, এরকম ভণ্ড বক্তা আমাদের এই বাংলার জমিনে প্রচুর পরিমাণে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু যারা হাকিকাতে আলেম, হাকিকাতে যারা জ্ঞানী, তাদের ভ্যালু, তাদের মূল্য এই সমাজের মানুষ দিতে চায় না আর দেয়। একজন ছেলে মাদ্রাসায় এক বছর দু বছর পড়ে সেই ছেলেটা স্টেজে ওঠে, তার ভিজিট হয়ে যায় 12,000, 13,000, 14,000, 15,000, আর একজন ছেলে সে 15 বছর ধরে কি 16 বছর ধরে মাদ্রাসায় পড়ে তিল তিল করে আস্তে 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 বড় আলেম হয়েছে। শুধু আলেম নয়, তার সাথে সাথে মাদ্রাসার শিক্ষক হয়েছে, মাদ্রাসার শাইখুল হাদিস হয়েছে। তাদের সম্মান, তাদের ইজ্জত এই আসনে থাকে না। তাদের কোথায় ইমাম মানে হুজুরদের বসার জায়গা করেছে, সেখানে শুধু বসে থাকবে আর নাস্তা পানি যাদের উই খাবে, আর জলসা শেষে 200-100 টাকা দেবে, তাও কখনো হাফ আবার ধার রেখে বাড়ি পাঠিয়ে দেবে। একজন মানুষ কোরআন ওয়াজ নসিহত করতে গেলে তো ভাই আওয়াজ সাউন্ড কি হয়ে গেল, মানে কিছু একটা হচ্ছে, ভোল্টেজে যায় কি তাহলে হবে, ভোল্টেজ কখনো হাই হয়ে যাচ্ছে আর লো হয়ে যাচ্ছে, তো
একজন বুঝতে পেরেছেন তো একজন আলেম পুরোহিত আলেম পুরোহিত জ্ঞানী পুরোহিত আলেম পুরো জ্ঞানী সেই মানুষটার সম্মান আজ সমাজের লোক দেয় না গো কেন একজন আলেম ওয়াজ করবে সে তো ফালতু কথা বলতে পারবে না একজন মানুষ ওয়াজ করবে এটা সাধারণ জ্ঞানে বলে যে একজন আলেম ওয়াজ করবে সে 8-9 বছর ধরে গ্রামার পড়ে তারপরে কোরআন হাদিসের মজা কোরআন হাদিসের রহস্য কোরআন হাদিসে কি মানে মতলব ব্যাখ্যা করতে যায় একজন আলেমই তো বুঝতে পারবে সাধারণ লোক পারবে সাধারণ লোক পড়ার ক্ষমতা নেই তো যে আলেম বুঝতে পারবে সে তো মানছে না আর যার বুঝার ক্ষমতা নেই 1-2 বছর মাদ্রাসায় পড়ে 4-5 বছর পড়ে কিছুই শেখা যায় না গো সে তখন এখানে বসে কোরআন হাদিসের রহস্য তো ফোটাতে পারবে না তাহলে শ্রোতাদের কি বলে জমানো যায় তখন এবারে বিভিন্ন কিসসা কাহিনী নিয়ে অনেক বানোয়াট কিসসা কাহিনী নিয়ে এমন করে দেখা যাচ্ছে ইউসুফ জুলাইকার ঘটনা 2 ঘন্টা ওটা হয়ে যায় আপনার 10-12 ঘন্টা কখনো দেখা যায় এমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আল্লাহ নবীর জীবনী দেখা যাচ্ছে ওইটা একটা মেন ঘটনা ওই ঘটনা এমন কিসসা কাহিনী বানিয়ে বানিয়ে কিছু কিছু কথা গোস তাল মিলে এমন করে সমাজের মানুষের কাছে উপস্থাপন করে সমাজের মানুষ উঠেই পাগলা হয়ে যায় কিন্তু একজন মুহাদ্দিস সাহেব একজন মুফাসসির সাহেব যে ওয়াজ কোন করে সমাজের মানুষ বোঝার চেষ্টা করেন আজ দেখেন এই ওয়াজের উদ্দেশ্য হলো আল্লাহ মানে কিছু শিক্ষা অর্জন করে বাড়ি যাওয়া তাই তো সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে মহব্বত ভালোবাসা অন্তরে রেখে এই দিয়ে ইসলামকে কুরবানের জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে যাওয়া এটাই আমাদের মেন উদ্দেশ্য মেন টার্গেট কিন্তু আজকের মানুষ বক্তার সুর মূল্যায়ন করে বক্তার জ্ঞান মূল্যায়ন মানুষ বলে না বক্তার সুর পছন্দ না হলে কমেডি ছেলেরা বক্তার নাম কেটে বাদ দেয় কিন্তু একবারও ভাবে না যে বক্তার সুর নাই খারাপ কিন্তু এই বক্তার এলেম তো ভালো অর্থাৎ একে রাখা উচিত সুরকে বাদ দিয়ে একজন পুরোপুরি আলেমকে রাখা উচিত কিন্তু মানুষ তা তো রাখবে না সাধারণ লোকের লাগলেই চাল করেছে কালেকশন করেছে তার ওয়াজ করতে দিলে তো ওরকমই হবে মিথ্যায় ছড়াবে কত আমাদের সমাজে কত বানোয়াট গল্প কিসসা কাহিনী আজ কত মৌলবি বলে বলে বেড়ায় কিন্তু ধরার ক্ষমতা আমাদের নেই যারা ধরবে তাদের তো ঘরে কোণে ঠেসে দিয়েছে ভাবে আজুনিয়া যুবকেরা বোঝার চেষ্টা করে না তাহলে আমার নবী জানিয়ে দিলে মিথ্যা কথা এমনই মিথ্যা কথা সমস্ত গোনার হলো মা যে মানুষরা মিথ্যা কথা বলতে পারে সেই মানুষটা এমন করে দেখা যায় দুনিয়া জঘন্যতম অপরাধ এমন করে জেনাবে বিচার বলে এমন করে মদ খাওয়া বলে এমন করে মানুষের মার্ডার করা বলে ওই মানুষরা সমস্ত পাপ আজকে করতে পারে কেননা মিথ্যা কথা এমনই সমাজের মানুষ কি ধোকা দেয় আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করে না শুধু তাই না আর এরকম মিত্র ঘোরাইরা কাফাবিল মারি কাসিবা আই হাদিসা বিকুল্লি মা সামিয়া যখন আমাকে কেউ কিছু বলল আমি সেটা যাচাই পরখ না করে শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম এবং ওই ঘটনা কি লোকের সঙ্গে বলে বলে বেড়া এটাও এক ধরনের মিথ্যা কথা বাপের আমল কথা যেটা বলো মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললে আমরা নিজেরা যদি ভেবে পরকালে জান্নাতে না
রাস্তা, পরকালে শান্তিতে থাকতে যাব নাকি জাহান্নামে অশান্তিতে থাকতে যাব? দুনিয়ার চলি পাবে, দুনিয়ার শয়তানি বদরাম সমস্ত কাজগুলো ছুটে যাবে। দুনিয়ার মানুষ যদি ভাবে এইগুলো, কিন্তু না, দুনিয়ার মানুষ মনে করলে শয়তান তাদেরকে পাকড়াও করে ফেলে, শয়তান তাদেরকে গ্রেফতার করে ফেলে। আব্বারা, তারপরে আল্লাহ নবী কি করলেন? তৃতীয় নম্বর জায়গা যেখানে এমন করে দেখা যায় যে তান্দুরি রুটির মতো গর্ত, মানে ওই রুটির চুলোর মতো গর্ত, ওই গর্তের ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ দাও 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 করে তারা চলছে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, যারা দুনিয়ায় জেনা ব্যভিচারী এই নোংরা কাজ যারা করে, হাসুরের ময়দানে তাদেরকে জ্বালানো হবে। আজ মুসলমান অনেক ছেলে রয়েছে পাশের বাড়ি, এমন করে সম্পর্ক, অবৈধ সম্পর্ক, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত যুবক মস্তানি দিয়ে, কত যুবক ফাঁট দিয়ে, কত যুবক ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু এমন একটা সম্পর্ক, এমন একটা কাজ সে করেছে, এমন একটা নোংরা কাজের সঙ্গে সে জড়িত হাসুরের ময়দানে, ওর কারণে তার শরীরটা উলঙ্গ করে তখন তাকে জাহান্নামের মধ্যে ওই আগুনের মধ্যে দাও দাও করে চালানো হবে। কত ছেলে আছে না, রাত্রিতে মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কত মানে নোংরা সম্পর্ক করে, খোদার কসম ওই যে সম্পর্ক গুলো মানুষকে চেনার দিকে মানুষকে ধাবিত করে দেয়, ফলে যে মানুষটা, যে যুবকটা, যে যুবতীটা চেনা করে সে জাহান্নামে জ্বলে। আর চেনা প্রতিষ্ঠিত করে কারা? জেনা প্রতিষ্ঠিত করে কারা? আমরা জেনারা প্রতিষ্ঠিত করে দিচ্ছি, এর কোন শাস্তি, এর কোন বাধা আমরা দিতে চাই না, আমরা দেই না। কোন ছেলে মেয়ে যদি নোংরা কাজ করে ফেলে, সমাজের মানুষ কি বিচার করে? করে ফেলেছে তাহলে দুজনের বিয়ে দিয়ে দিই, সমস্যা মিটে যাবে। দুদিন পরে তো আরেকজনা তো করবে, পালিয়েছে দুজনে বিয়ে দিয়ে দিই, দুদিন পরে তো আরেকজনা পালাবে, মনে করবে এটা তাহলে এরকমই বিচার। তো যারা অন্যায় অপরাধ যারা করবে তাদের শাস্তি দিতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দিলে যারা এমন করে নোংরা কাজ করবে, সেনার কাজ করবে, সে যদি অবিবাহিত হয়, অবিবাহিত হয় তাকে 100টা বেত্রাঘাত করতে হবে, এটা শরীয়তের হুকুম। আর যদি বিবাহিত এই নোংরা কাজটা করে তাহলে তার রজম জড়ি করে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 তাকে মেরে ফেলতে হবে, এটাই হলো শরীয়তের হুকুম। ভাবে রাজনে রাজবংশেরা আলোচনা বোঝার চেষ্টা করে না, তাহলে এই যে না আমাদের মধ্যে সাইলাব করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, ইন্না মিনা শুরাতি সাদি আইজারা জিনা। আল্লাহ নবী বললেন, কিয়ামতের নিদর্শনের মধ্যেও এটি একটি নিদর্শন, মানুষ এমন করে দেখা যাবে কিয়ামতের সন্নিকটে মানুষের জিনা ব্যভিচারে নিঃসংশয় বেড়ে যাবে। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলেছে কিয়ামতের আগে জেনা ব্যভিচারিণীর সংখ্যা বেড়ে যাবে, মানুষ প্রকাশ্য জেনা করবে কিন্তু মানুষ কোনো প্রতিবাদ করতে পারবে না। কেন? আমি যে
চেনার আড্ডা চেনার জায়গাটাকে আমি যে খুলবো, আমি তা আনলিগেল ভাবে নয় লিগেল ভাবেই খুলবো। কাউকে এক লাখ টাকা দিয়ে, কাউকে দু লাখ টাকা দিয়ে, কাউকে পাঁচ লাখ টাকা দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে তারপরেই তুই আড্ডার জায়গাটা খুলবো। কেউ কিছু বলবে? পুলিশ প্রশাসন থানা কেউ কিছু বলবে? আমরা পাশ দিয়ে যাব, জানবো এখানে নোংরা কাজটা হয়, কিন্তু কিছু বলার ক্ষমতা থাকবে না, কিছু বলার সাহস থাকবে না। ঠিক আছে, বেঈমান বেদুইনেরা এই নোংরা কাজ করতে পারে, তাদের ধর্মে যদি নিষেধ না থাকে সেটা তাদের কাছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান তুমি মুসলমান হয়ে ঈদের দিন তুমি মুসলমান হয়ে এমন করে 31st মানে নাইট পয়লা জানুয়ারি এমন করে পালন করতে গিয়ে তুমি মুসলমান সেই জেনার জায়গার বিরোধী করবে কি? তুমি নিজে গিয়ে সেখানে উপস্থিত হাজির। আমার আপনারা নজওয়ানেরা ও আগে ভিমি ঘেরা নারীদের অলঙ্গ মনে হবে, কখনো নারীরা কাপড় পরবে। আজ 1500 আগে নবী বললে, আজ আমাদের সেটা মিলে যাচ্ছে। যখন কোন এক জায়গায় যখন একজন নারী আর একজন পুরুষ যখন একসঙ্গে থাকে, ওইখানে তৃতীয় একজন হয়ে যায়, ওর নাম হল শয়তান। যেখানে একটা নারী একটা পুরুষ থাকে সেখানে আর একজন থাকে, সেটা হলো শয়তান। শয়তানের কাজ কি? আমাদের এই চোখ গুলোকে নিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শয়তান সেই সময় হাত বোলাতে থাকে। শয়তান সেই সময় আমাদেরকে এমন করে গোনার দিকে ধাবিত হওয়ার জন্য শয়তান আমাদেরকে ফু দিতে লাগে, শয়তান আমাদেরকে কষ্ট করতে চায়। সেই জন্য আমি বলি, বা অনেক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই যে বিবাহ বাড়ি হয়, কত বেহায়ার মতো ড্রেস লেবাস পরে ছেলে মেয়েরা বিবাহ অনুষ্ঠান পালন করে, করে কি করে না? এই নোংরা একটা ছেলে সে বিবাহ করেছে দিনমহর দিয়ে, আর ওর বউয়ের মানে ওর স্ত্রীকে দেখে অন্য লোক মজা যে এত সুন্দর ও রূপ যৌবন এত লজ্জা করা দরকার? আমার স্ত্রী মানে সেটা হলো আমার আমানত, আমি সুন্দর করে তাকে রেখে দেব। আল্লাহ যেমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন আখেরাতে আমি সুন্দর করে যেন নিয়ে যেতে পারি, কিন্তু সেই স্ত্রী এমন ড্রেস এমন লেবাস আমরা কিনে দিচ্ছি, ফলে দেখা যাচ্ছে যে ওই ড্রেস লেবাস নারে তকবি নারে তকবি আলাদে মুসাদুদুল জামা আলাদে মুসাদুদুল জামা কত মন
জালিম বান দেখিলে নজর, জালিম বান দেখিলে নজর, নূরে তেজ করিবে ভিতর, নূরে তেজ করিবে ভিতর, ও গরফ রহিম, ও গরফ রহিম, কর করুণা দিদার দহব শাহে মদিনা, দিদার দহব শাহে মদিনা, নবীর চশরীফ, নবীর চশরীফ দেখে মন ভরে না, দিদার দহব শাহে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সন্নিকট মনে করবে, যখন জেনাকারী সংখ্যা বেড়ে যাবে, প্রকাশ্য যখন ইজহারাত জেনা, প্রকাশ্য যখন জেনা হবে, আমার আপনার নবী দরবার ফরিশতা যে আশা করেছিলেন, ঘোরাফেরা করছে এরা, রক্তে নরে যে চলাফেরা করছে, কি এমন করে সুদের সঙ্গে সম্পর্ক, এমন করে ঘুষের সঙ্গে সম্পর্ক ছিল, এরা সুস্মিত ঘুষ নিত নিত, তারা দুনিয়ায় মানুষের তাদেরকে সাঁতার কাটাচ্ছে, যারা দুনিয়ায় সুদ ঘুষ এই সমস্ত জিনিসের সঙ্গে যাদের সম্পর্ক, অথবা
শাস্তি শাস্তি হয়েছিল হাশর ময়দানের জন্য শাস্তি ভোগ করবেন আমার আপনার নবী দান নবী নো নবী হাদিস পাকে মধ্যে আনিয়েছেন তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই যে নোংরা জিনিস এই হারাম টাকার পয়সার সম্পর্ক আমাদের ফ্যামিলিতে যেন না হয়। দুঃখের বিষয় হলো কত মুসলমান রয়েছে তার স্ত্রী আবার মানে মোটামুটি এই গ্রুপের আবার হেড এই গ্রুপের আবার মেম সাহেব হয়ে বসে আছে আছে না নাই আছে এই গ্রামে নাও থাকতে পারে তবে অনেক গ্রামে রয়েছে যে মুসলমানের বউ তারা এমন করে গুরু গুরু মন্ডল লোনে এমন করে হেড হয়ে মেম হয়ে খুব গর্ব করে খুব অহংকার করে তাদের মুখে চুনকালি বাবে যারা দুনিয়ায় যে সমস্ত নারীরা এমন করে টাকার জন্য পয়সার জন্য এমন করে পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে বাপেরা শুনে রেখে দাও একটা কথা ওসিয়াত আপনাদেরকে করে দুনিয়ায় টাকা যত ভালো টাকা তত খারাপ কেননা এই টাকা এমনই জিনিস তোমার আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে দিতে পারে টাকার মনে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দিতে পারে আবার বন্ধুত্বের সম্পর্ক ঘটতে পারে পুরুষদের ক্ষমতা শরীরে ক্ষমতা বেশি দিয়েছে এমন করে আল্লাহ রবি জানালেন স্ত্রীর মুখে আহার তুলে দেবার ক্ষমতা যখন তোমারই হবে তখন তুমি বিবাহ করো কেননা তুই স্ত্রী চললে উপার্জন যদি না কর
করো সেটা গুনাহ হবে, স্ত্রীর জন্য উপার্জন করলে সেটা সওয়াব হবে। আর যদি বাড়ির মহিলা যদি ইনকাম করিস নি, কোন মেয়ে যদি চাকরি ছেড়ে দেয়, কোন মেয়ে যদি টিউশনি ছেড়ে দেয়, কোন মেয়ে যদি কারবার ছেড়ে দেয়, আল্লাহ প্রশ্ন করবি না কেন তুই উপার্জন বন্ধ করেছিলি। ভরণ পোষণের দায়িত্ব যখনই হবে তখনই বিবাহ করণ পোষণের বহন করার ক্ষমতাকে আজ আমাদের কাছ থেকে উঠে গিয়েছে। কেন আমরা আমাদের স্ত্রীকে সেই টাকা জায়গায় ব্যবহার করি? আমাদের কি ক্ষমতা নেই? শরীরে পাওয়ার নেই? শরীরের তেজ কি আমাদের নেই যে না উপার্জন করে টাকা ইনকাম করে ঘরে ছাদ দেব, এমন করে রান্নাঘর করব, বাথরুম ঘর করব? এ ক্ষমতা যুবক স্বামীদের আছে, কিন্তু দেখা যায় ওই বিবাহ করার পরে ওই টাকার জন্য সব চলে দুটোই আচ্ছা, কিন্তু দেখা যায় এই টাকা জন্য আজ আমরা নিজের ঘরে মেয়েদেরকে এমন বউদেরকে এই রাস্তায় কে গায়ের কম একটা মানে সায়ে বাজবে কে গায়ের কম? কোনটা কোনটা সব সব গায়ের কম? কোথায় বেধর্মীর একটা ভাই আসলো, তার সঙ্গে স্ত্রীর টাকা পয়সা সম্পর্ক লেনদেনের কথা হচ্ছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাবেরা শুনে রেখে আলোচনা বোঝার চেষ্টা করেন। এই যে নারী পুরুষের অভাব মেলামেশা, এমন করে টাকা পয়সার জন্য এমন করে আমরা যে স্ত্রীদেরকে বার করে দিচ্ছি, তার কিয়ামতের ময়দানে ছাড়ব না, তার কিয়ামতের ময়দানে নাজাত পাব না। কেননা আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে স্ত্রীকে পরিচালনা করা, কিন্তু আজ আমরা ক্ষমতা সঠিক জায়গায় কাজে লাগাই না। আমরা এতটুকুই জানি স্ত্রী যদি অন্যায় করে মারা যায়, স্ত্রী যদি অন্যায় করে বকা যায়, স্ত্রী যদি এমন করে এই কাম নিজের মনের বিরুদ্ধে কাজ করলে সব করা যায়, কিন্তু স্ত্রী যদি শরিয়ার বিরোধী যদি কাজ করে, কিন্তু ওই স্বামী কখনো তার প্রতিবাদ করে না। স্বামী কখনো তার প্রতিবাদ করে না যে এই নোংরা কাজটা করো না কো, কিন্তু যে কাজটা স্বামীর করা দরকার ছিল হালাল পন্থায়, সেই কাজটা স্ত্রী দিয়ে করাচ্ছে হারাম পন্থায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাদের দুনিয়া জমিনে প্রেরণ করেছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন আলা কুল্লু কুমরাইন অকুল্লু কুমাসউলুন আরাইয়াতি। এ আল্লাহ সাবিয়া, এ আমার উম্মত, উম্মতেরা শুনে রেখে দাও, আল্লাহ আমাদের প্রত্যেককে রাখাল করে পাঠিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমরা যে রাখালগিরি করেছি হাশরের ময়দানে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে? আল্লাহ পাক আমাদের হাতে ন্যস্ত করেছিল, আল্লাহ পাক আমাদের হাতে দিয়েছিল, এমন করে স্ত্রী সন্তান পরিবার পরিজন দিয়েছিল, আজ আমরা তাদের সঙ্গে যদি এমন করে আচরণটা করি এটা শরিয়াতের খেলাফ, তাদের পরিচালনা কত করি এমন করে যেটা শরিয়াতের খেলাফ, না তরুণেরা যুবকেরা ও ভাই প্রেমিকেরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে।
আল্লাহ পাওয়ার দিয়েছে আমাদের অধীনস্থে, আমাদের কাছে আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ স্ত্রী দিয়েছে। ওই গুণকে যদি আমরা সঠিকভাবে শরীয়তের রাস্তায় যদি পরিচালনা না করি, আসরের ময়দানে মহাশরের ময়দানে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে। আল্লাহ সেদিন বলবে, এই তোকে আমি আল্লাহ শরীরে পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম অর্থ উপার্জনের জন্য, কিন্তু তোর তুই তোর স্ত্রীকে নোংরা কাজে কেন লাগিয়েছিলিস? এর জবাব দে, তোর কারণে তোর স্ত্রী বেপর্দা হয়েছে, বেহায়াপনা করেছিল, এর জবাব দে। সেদিন যাদের স্ত্রী সমিতি করে, স্বামীরা কি জবাব দেবে? অনেক মানে স্বামী তার স্ত্রীর সমিতি ঘরে হয়তো বলছে খারাপ লাগছে, অনেকে হয়তো খাটে শুয়ে রয়েছে, ঘরে শুয়ে রয়েছে, কানে আওয়াজটা পৌঁছাচ্ছে, হয়তো খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলে তেতো মনে করে গিলে নিলে ইনশাল্লাহ এটা উপকার হবে, এটা ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবে আতুরেরা যুবকেরা, এমন করে একটা স্ত্রীর জন্য, একটা মেয়ের জন্য আল্লাহ প্রথম নম্বর হলো তার ভাই, তারপরে দ্বিতীয় নম্বর একজন নারীর কারণে জাহান্নামে যাবে, সেটা হলো তার স্বামী। আর এমন করে তৃতীয় নম্বর জাহান্নামী এমন হবে, তৃতীয় নম্বর এমন করে তারা জাহান্নামী হবে ওই মেয়েটার, এমন করে বড় ভাই। আর চতুর্থ নম্বর যে জাহান্নামী হবে ওটা হলো ওই মেয়েটার বড় ছেলে। একটা মেয়ের কারণে চার না জাহান্নামায় চলে যাবে, ওই মেয়েরা যদি শরীয়তের বেখেলাপ, শরীয়তের বাইরে যদি চলে, আর চারটে পুরুষ থাকার পরে কারো দ্বারা যদি ওই মেয়েটার পরিবর্তন না আসে, সবাই জাহান্নামায়। হ্যাঁ, তবে কারো দ্বারাই যদি পরিবর্তন এসে যায়, তবে ইনশাল্লাহ আর তার জন্য কারো ধরা হবে না। দেখা যাচ্ছে একটা মেয়ে বাড়িতে থাকতো, বিবাহ শাদী হয়নি গো, অনেক সময় লিপস্টিক পরে, অনেক সময় হয়তো নেটের জামা পরে এদিক ওদিক ঘুরিয়েছে, বেরিয়েছে, বাপ অপরাধী ছিল, কিন্তু না, দেখা গেল বাপ একটা বুদ্ধির কাজ করে ওই মেয়েটাকে দুনিয়ার একটা নামাজি ছেলের সঙ্গে, একটা শরীয়তের উপরে মোটামুটি চলে এই রকম ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে, অথবা আল্লাহ কুদরতি কারিশমায় হয়ে গেছে।